জাওয়াদের প্রভাবে টানা দুদিনের বৃষ্টিতে চাষে ব্যাপক ক্ষতি। চাহিদার তুলনায় সবজির যোগানে টান পড়েছে। এক ধাক্কায় সবজির দাম প্রায় দ্বিগুণ। ব্যাগ ভরাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত। বিপর্যয় যেন সাধারণের পিছু ছাড়ছে না। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। এমনিতেই করোনাকালে সাধারণ মানুষের আয় তলানিতে ঠেকেছে, তার উপর একের পর এক ঘূর্ণিঝড়। সম্প্রতি জাওয়াদ ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে দুদিনের টানা বৃষ্টি, যার ফলে শীতের সবজি ও রবিশস্যে ব্যাপক ক্ষতি হয়েছে। টানা বৃষ্টিতে সবজি চাষে ক্ষতি হওয়ায় দাম বেড়েছে শীতের সবজির। এক ধাক্কায় সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় যেখানে শীতের সবজির দাম কম থাকে, সেখানে ব্যাগ ভরাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। যথেষ্ট পকেটে টান পড়ছে, কারণ এখন এমনি তো টান পড়ছে, গত দুবছর ধরে কোভিডের যে সিচুয়েশন হয়েছে তাতে এমনি টান পড়েছে, কিন্তু এখন বর্তমান যে মার্কেট ভ্যালু তাতে সাধারণ মানুষের জায়গা নেই। সে একেবারে গরিব মানুষের চেয়ে তো আরও বেশি গরিব হয়ে গেছে। এখন যেইখান থেকে কিনতে যাচ্ছে, যা কিছু কিনতে যাচ্ছে, সেইগুলো একটা ভীষণ দাম দিয়ে কিনতে হচ্ছে। সেই দামটা আমাদের পক্ষে দেওয়া যথেষ্ট নয়। ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলো, পালং শাক সব কিছুরই দাম আকাশ ছোঁয়া। এদিন অশোকনগরের বাজারে গিয়ে দেখা গেল সেই ছবি। সাধারণ মানুষের দাবি, তারা বাজারে এসে 200 টাকা খরচ করেও ব্যাগ ভরাতে পারছেন না। এবার কোনো উন্মাদনাই নেই, কারণ হচ্ছে শীতের সবজি আর গরমের সবজি পার্থক্য কিছু নেই। কারণ গত বছর পর্যন্ত শীতকালে 100 টাকা 200 টাকার বাজার করলে 2 বাগ 3 বাগ নিয়ে হতো। এবছর কোনো সেই লক্ষণ না, 200 টাকা 300 টাকার বাজারে এক ব্যাগও ভর্তি হচ্ছে না। বেগুন থেকে নতুন আলুর দাম এই সময় 10 টাকা থাকে, এখন 20 টাকার উপরে। এ কে খাবে? সাধারণ মানুষ, নিম্নবিত্ত পরিবার, গরিব মানুষ এর বাস অশোকনগরে, এই অঞ্চলে তো চাকরিজীবী লোকের বাস, এই মধ্যবিত্তের হেসেলে আগুন। একই ছবি বনগাঁর বাজারেও। দুদিনের টানা বৃষ্টিতে সর্ষে চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে। আগামীতে তেলের দাম বাড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। আজকের দিনে বাজার দর বলতে আলু 20 টাকা, পেঁয়াজ 40-45 টাকা, ফুলকপি 20 টাকা পিস, সিম 40 টাকা, বেগুন 50, টমেটো 60, পেঁপে 20 টাকা, এই দর যাচ্ছে। অন্য অন্য বছর থেকে এই বছর একটু বেশি যাচ্ছে। ক্রেতা সাধারণদের কষ্ট হচ্ছে কিনতে, আর দোকানদারদেরও কিনতে কষ্ট হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর 24 পরগনা।